দুটো দলই ভালো দুটো দলই ভালো কিন্তু কোনো দলের আমি খারাপ কিছু বলতে পারবো না কারণ আমি দুইটা দলে কোনো দলের সাথে জড়িত না কিন্তু সবাই কেন বলে আপনার মুখ আছে আপনি বলতেই পারেন সমস্যা কি আমি কি করছি আপনি সেটা খুঁজে পারেন আপনি কখনো আওয়ামী লীগে যোগ দিবেন আমি যদি কোনো যোগ দিই আপনারা দেখতেই পারবেন এটা তো লোকে ঠোয়ার কিছু না যে আমি আওয়ামী লীগে যোগ দিলাম আমি বিএনপি যোগ দিলাম কিন্তু আমি ভবিষ্যতে একটা কথা বলছি আমি এই মুহূর্তে কোনো দলে যোগ দেবো না আমি একাই থাকতে চাই কোনো দলে যোগ দিতে চাই না দলে যোগ দিলে কি বিপদ ঝামেলা হ্যাঁ দলে যোগ দিলে বিপদ ঝামেলা দলে যোগ দিলে অবশ্যই বিপদ ঝামেলা কেন কারণ মনে করেন দলে মনে আমার কথা আমি যেহেতু অনেক লড়াই সংগ্রাম সবার ভালোবাসা নিয়ে এসেছে তে কোনো দলে দেয় আমি মানুষের মনে করেন ঘিনার পাত্র হতে চাই না স্বতন্ত্র থাকলে আমাকে আওয়ামী লীগও ভালোবাসবি বিএনপিও ভালোবাসবি সবাই ভালোবাসবে তাই আমি একাই থাকতে স্বতন্ত্র তো ছিলেন তিনবার আওয়ামী লীগ মারল কেন সব যারা সবাই মনে করেন যারা মেরেছে তারা মনে করেন জানেনি কেন মেরেছে তাদের জন্য আমরা ভোটের আসনে তারা না মেললে না মারা ফেলে দিলে তারপরে তারা ভোট করে কেমন করে না মানলে তো ফিল মারতে পারবি না মারলেই দিচ্ছি দুটো দলকেই ভালোবাসেন সম্মান করেন আমি দুটো দলকে ভালোবাসি এই কারণে আমি তো কোনো দলের সাথে জড়িত না এই জন্য দুটো দলকে ভালোবাসি আওয়ামী লীগের ভালো দুটো গুণ বলেন এই দেশের জন্য কি করেছে এই দেশের জন্য আওয়ামী লীগ কি করেছে অনেক ভালো কাজ করেছে

রাস্তাঘাট হয়নি বিমানবন্দর পরে আছে ভালো আপনাদের কোনো আমাকে ইয়ে নাই আপনি ইউনিভার্সিটি নাই ভার্সিটি নাই কি করছে এটা এয়ারপোর্ট পরে আছে কত বছর ধরে কোনো কাজ করে না তো ওখানে বিএনপির লোকজন না এগুলো নিয়ে প্রতিবাদ করে না ক্ষমতা না থাকলে প্রতিবাদ করে কি করবেন ক্ষমতা এখন আওয়ামী লীগ বিএনপি প্রতিবাদ করে কোনো কাজ হবে তো আপনি যে স্বতন্ত্র করে আপনি একা কি করবেন আমি তো স্বতন্ত্র করে আমি যে এলাকা নির্বাচন করবো সেই এলাকা উন্নয়ন করার জন্য চেষ্টা করব আপনি বগুড়া থেকে আর ইলেকশন করবেন আমি তো বৌড়ে থাকে নির্বাচন অবশ্যই করব কিন্তু এই সরকার অধীনে আর নির্বাচন করবো না আল্লাহর রহমত এটা যে আর করবে না সেই ইলেকশন আল্লাহ কারণ তাকে দীর্ঘদিন থাকতে হবে এভাবে মার খেলে কি হবে অবশ্যই নির্বাচন করব একবার নির্বাচন মাত্র ছাড়ে নেই বলেছে এই সরকারের অধীনে নির্বাচন করব না এই সরকারের অধীনে নির্বাচন করবেন না নির্বাচন অবশ্যই করব নির্বাচনে মার ছাড়তেছে না যে একদিন এই দেশে এমপি হয়েই দম কতবার মারবি মারু কিন্তু এই সরকারের অধীনে না মানে আপনি সংসদে যাবেন হ্যাঁ সংসদে যাব এটা আপনার জীবনের একমাত্র টার্গেট একমাত্র টার্গেট সংসদে কেন যেতে হবে মার খাওয়ার প্রতিশোধ হিসেবে প্রতিশোধ না সংসদে যেতে চাই অনেকে বলছে হিরোল কথাবার্তা বলে আমি এই কারণে অনেক লোক দেখে গল্প করে কথা বলতে পারে না হিরো কথা বলতে পারে জনগণের কিছু করতে পারবে না তার তো দেখে সংসার দাম সংসারে কথা বলতে পারে কিনা জনগণের জন্য কাজ করতে পারে কিনা এরকমই তো সাহস লাগে তো সাহসী মানুষ তো আগায় এই দুটা আমি হিরো আলম এটাই সত্যিকারের হিরো আপনি যে সত্যিকারের হিরো বুঝেন হ্যাঁ আমি জানি জনগণ সবাই তো বলে আপনি একা একা তৈরি হয়েছেন আপনাকে কেউ তৈরি করেনি ইনশাআল্লাহ কিন্তু মনের মধ্যে পাপ থাকলে ধ্বংস হয়ে যাবে মনের মধ্যে পাপ থাকলে এত ধ্বংস হয়ে যেত তাহলে আমাকে এত দিন নিয়ে আসতো না পিছন বেল দিয়ে যদি আবার কেউ কলকাটি নারে আগাতে চাই তাহলেও ধ্বংস হবেন শুনেন সেটা তো মানুষ তো কলকাটি নাড়াতেই পারে আমি তো সারা কাল কলকাটি তো সারা না দিই নাড়াই তো কেউ না রাখ আমি সারা দিলাম না তার মানে আপনি নিজের পায়ে খাড়া নিজের পায়ে খাড়া পিছন থেকে কেউ ধাক্কা না ধাক্কা মারে কিন্তু আমি পড়ি না দাঁড়িয়ে থাকি হিরো আলম থ্যাংক ইউ ধন্যবাদ আপনি আপনার মতো এগিয়ে যান